नमस्कार बंधुरा द श्रेयास किचेने एई पर्वे आमी निये एसेछि भीषणी टेस्टी यम्मी एकटी रेसिपी जा बानाले मुहूर्ते ही शेष हो जाबे। छोटो बाच्चारा तो भीषणी पछंद करबे एई रेसिपिटी। ना पास्ता ना मांचुरियान ना चिली पटेटो आटा दिए तैरी भीषणी यम्मी टेस्टी एकटी रेसिपी आज के आमी आपनादेर साथे शेयर करछि। जखनी पास्ता खेते इच्छा करबे बा एरकम चिली पटेटो खेते इच्छे करबे एइभावे बानिये निते पारेन रेसिपिटी। आमार चैनलेर नतून बंधुरा जारा एखोनो चैनलटिके सबस्क्राइब करेननि अनुरोध करब चैनलटिके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन आर बेल आइकन अवश्यई प्रेस करबेन ताहले आमार भिडियोर आपडेट आपनारा सबार आगे पेये जाबेन। आपनादेर सपोर्ट आर पाशे थाका आमाके एगिये जेते साहाज्य करबे। चलुन देखेनि रेसिपिटी। एर जन्य आमि निएछि एक कप आटा। एखाने एबार दिये देब सामान्य एकटु नून, हाफ चामच नून दिए दिलाम। दिए दिच्छि एक चामच तेल। এবারে এগুলোকে ভালো করে একটু মেখে নিয়ে তারপর নিয়ে নিচ্ছি জল। এখানে এক কাপ জল আমি রেডি রাখছি, যতটুকু প্রয়োজন হবে সেইটুকু জল দিয়ে আটাটা মেখে নেব। আগে এই তেল আর নুনটা ভালো করে আটার সাথে মেখে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব সফটও হবে না আবার খুব টাইটও হবে না, সেই রকমই একটা ডো আমরা রেডি করে নেব। এইভাবে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে দেখুন এই ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা আমাদের রেডি হয়ে গেল, আমার এখানে হাফ কাপ থেকে একটু কম জল লেগেছে, খুব বেশি জল এখানে লাগেনি। এই ডোটা দেখুন এবার খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, সেই রকমই ডোটা তৈরি করব। এই যে জলটা দেখুন, জল খুব বেশি এখানে আমার লাগেনি। এবারে আমরা এখান থেকে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে লেচিটাকে আগে সমানভাবে একটুখানি পুরো এইভাবে হাতে রোল করে নেব। প্রথমে হাতে একটুখানি এইভাবে রোল করে নেব, তারপরে এরকম রেখে খুব ভালো করে একদম সোজা একটা স্টিকের মতো করে বানিয়ে নেব। হাতে এরকম রোল করতে করতে লম্বা একটা স্টিকের মতো করে নেব। এই রকম যখন দেখুন বেশ লম্বা একটা স্টিকের মতো হয়ে গেল, এবার আমরা এটা থেকে ছোট ছোট পিস কেটে নেব। চোখের আন্দাজে মোটামুটি সমান আকারে কাটলেই ভালো, বা এরকম করে একটা কেটে নিয়ে তারপরে তার মাপে মাপে সবকটা এইভাবে আমরা কেটে নিতে পারি। এরকম করেই আমরা একদম এই স্টিকগুলো, আটার এই স্টিকগুলো কেটে নেব। সবকটা আগে এরকম একটা মাপ নিয়ে নিয়ে কেটে নিলাম। এবারে দেখুন একটু হাতে এরকম রোল করে নিয়ে তারপরে দুটো দিককে একটুখানি এরকম করে চেপে দেবো, তাহলেই ব্যাশ সব একরকম দেখতে হয়ে যাবে। এইভাবে আমরা প্রথমে রোল করে নিয়ে সবকটা এরকম আটার স্টিক কেটে নেব। এইরকম করে দেখুন একটু হালকা হাতে এরকম রোল করে একটুখানি নিয়ে তারপর দুটো দিক একটুখানি এইভাবে করে দিচ্ছি, তাহলেই এগুলো সব এরকম দেখতে একই রকম দেখতে হয়ে যাবে। এইভাবে আমরা আগে প্রথমে সব স্টিকগুলো কেটে নিচ্ছি। এই যে এইরকম আমাদের স্টিকগুলো রেডি হয়ে গেল। এবারে আমি একটি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব এক চামচ তেল। জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমরা যে আটা স্টিকগুলো বানিয়ে রেখেছি সেগুলো জলে দিয়ে দেব। এই যে জলটা ফুটে উঠেছে, এখন এই স্টিকগুলো দিয়ে দেব সব। তারপরে ঢাকা দিয়ে এইভাবে একটুখানি তেল আর নুন দেওয়ার জন্য তেলটাও দিয়ে দিয়েছি, তাহলে কোনোটা একটার সঙ্গে একটা লেগে যাবে না। এবারে ঢাকা দিয়ে 5-6 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেব। 5-6 মিনিট পরে দেখুন খুব ভালো করে এটা ফুটে গিয়েছে। এখন এই আটাটা দেখুন একদম একটু ট্রান্সপারেন্ট এর কালারটা চলে এসেছে, এইভাবে কোনোটাই কিন্তু চিপকে যায়নি আর বেশ সুন্দরভাবে এটা একটা ট্রান্সপারেন্ট কালারও চলে এসেছে। এবারে আমরা এগুলোকে জল থেকে এইভাবে আস্তে আস্তে তুলে রেখে দেব। ভীষণই সহজে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাতে চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন। ঘরে পাস্তা নেই তো আটা দিয়েই এইরকম করে বানিয়ে দিন, দেখবেন বাচ্চারা ভীষণ ভালো খাবে। কড়াইতে দিয়েছি এক চামচ তেল আর সঙ্গে দিয়ে দিলাম এক চামচ বাটার। তেল আর বাটারটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে প্রথমে আমি দিয়ে দেবো একটু রসুন কুচি। কুচানো রসুন একটু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচানো আদা।
আদা রসুনটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এটা এইভাবে হালকা একটুখানি নাড়াচাড়া করে নেব। বাটারের জন্য এর গন্ধটা খুব, রসুন আর আদার গন্ধটা, এখন ভাজা গন্ধটা ভীষণই সুন্দর আসে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, এইভাবে ছোট ছোট করে কেটে রাখা, কুচিয়ে রাখা পেঁয়াজ একটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। এখানে সবই খুব হালকা করে ভাজবে, একদম খুব ব্রাউন করে না, এর কালার চেঞ্জ হওয়ার কোনো দরকার নেই। হালকা এরকম দেখুন একটু গোলাপি ভাব চলে এলো। হালকা একটু ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব টমেটো। টমেটোও দিয়ে দিচ্ছি একটা, মাঝারি সাইজের টমেটো এইভাবে কেটে রেখেছি। টমেটোটা একটুখানি গলে যাওয়া অবধি এটাকে ভেজে নেব, টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায় সেই সময়টুকু একটুখানি এটাকে হতে দেব। দেখুন এই টমেটোগুলো হালকা এখন নরম হয়ে এসেছে, এই যে এইভাবে একটু নরম হয়ে গিয়েছে। এখানে চাইলে এই গাজর বিনস অ্যাভয়েড করতে পারেন। আমি একটুখানি কুচানো গাজর আর একটু বিনস দিয়ে দিলাম। এখানে গাজর বিনসের বদলে শুধু ক্যাপসিকাম আর টমেটো দিয়ে বা শুধু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েও এটা করা যায়, তখন টমেটোর পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলে ভালো হবে। গাজর আর বিনসটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এই ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। সব হালকা করে অল্প অল্প করে ভাজা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর একটা, বাটারে ভাজা হচ্ছে বলে সুন্দর একটা গন্ধ চলে এলো, আর টমেটোটা একটু নরম হয়ে এসছে। এবারে এখানে আমি দিয়ে দেব আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দেব লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে, কিন্তু খুব বেশি প্রয়োজন নাই, যেহেতু আমি এমনি টমেটো দিয়েছি, গাজর আছে, কালারফুল এমনিই হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। টমেটো সস দিয়েও এটাকে এবার এইভাবে বেশ ভালোভাবে একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে ছোটো বাটিটা করে একটু জল দিয়ে দেবো। এখানে আমি যে বাটিতে সস রেখেছিলাম সেই বাটিতেই একটুখানি জল দিয়ে এইভাবে এই জল দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব। সব ভালোভাবে মিশে যাওয়ার পরে আমরা একটু, যখন এটা ফুটে উঠবে যে খুব ভালোভাবে মিশে এসছে, এবারে যে স্টিকগুলো রয়েছে আমাদের আটার সেদ্ধ করা সেগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে মিনিট দুয়েক এটাকে একদম লো আছে একটু হতে দেব। এটা গরম গরম সার্ভ করে দেবেন, ভীষণই ভালো লাগে খেতে, একদম পাস্তার মতনই মনে হবে, খুব ভালো লাগে এইভাবে বানালে রেসিপিটি। এইভাবে আমরা এবার মিনিটখানেক এটাকে, মিনিটখানেক মিনিট দুয়েক একটু এটাকে হতে দেব। এবারে এখানে একটু আমি গোলমরিচ, ক্রাশ করা গোলমরিচ একটুখানি দিয়ে দিচ্ছি, 1/4 চামচ দিয়ে দিলাম, সেটাও একটু মিশিয়ে দিলাম। আর একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, চাইলে একটু চিলি ফ্লেক্স, একটু হার্বস বা অরিগানো এগুলোও দিতে পারেন, খুব বেশি দরকার নেই। একদম ঘরোয়াভাবে দেশি পাস্তা বানাবার মতো করে আমরা এই আটা স্টিকগুলোকে বানিয়ে নিতে পারি। একদম গরম গরম এখন সার্ভ করে দিন, ভীষণই ইয়াম্মি টেস্টি এই রেসিপিটি, নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও অনুরোধ করছি। দেখুন দেখতে একেবারে মনে হবে যেন পাস্তাই বানানো হয়েছে, পাস্তার মতনই বা চিলি পটেটো, ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি, এইভাবে নিশ্চয়ই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আসবো আবারও অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।